हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज के एक टिया पाखी क्रस चिन्ह भराट आसन तैरी देखो। अपनारा जी हमार चैनल नतून हुए थाकें प्लिज चैनल सबसक्राइब कर। चलून देखे नीन आमी आसनटी कीभावे तैरी करेछि। आमी आसनटी तैरी करे देखाबो ना, आमी घर गुणे देखिए देव, ताते आपनारा बुझते पारबें। आमी टिया पाखिटी लाल कलर दिए फार्ष्ट तैरी करेछि। नीच थेके आमी टिया पाखिटी फार्ष्ट तैरी करेछि। फार्ष्ट एकटा क्रस चिन्ह करे दो लाइन बुनेछि। एकटा क्रस चिन्ह दो लाइनेर पर दुटा क्रस चिन्ह, तार उपरे दो लाइन, तीनटा क्रस चिन्ह आबार दो लाइन, चारटा क्रस चिन्ह आबार दो लाइन, पाँचटा क्रस चिन्ह आबार दो लाइन। छटा करे क्रस चिन्ह आमी तीन लाइन बुनेछि। छटा करे क्रस चिन्ह तीन लाइन बोनार पर छटा क्रस चिन्हर उपरे सातटा क्रस चिन्ह एक लाइन, तार उपरे एकटा घर छेड़े सातटा क्रस चिन्ह करेछि। एकटा क्रस चिन्ह कमिएछि, एकटा क्रस चिन्ह बाड़िएछि, एई निये सातटा क्रस चिन्ह तैरी करेछि। सातटार उपरे तीनटा क्रस चिन्ह तैरी करेछि। तीनटा क्रस चिन्ह तैरी करे दुटो घर छेड़े आबार तीनटा क्रस चिन्ह तैरी करेछि। तार उपरे एकटा क्रस चिन्ह छेड़े दुटा क्रस चिन्ह तैरी करेछि। तीनटा क्रस चिन्ह छेड़ेछि, तारपर तीनटा क्रस चिन्ह बुनेछि। तीनटा क्रस चिन्हेर उपरे आबार दुटो लाल क्रस चिन्ह, लालेर उपरे एकटा लाल क्रस चिन्ह। एइभावे आमी नीचेर दिकटा तैरी करेछि। एबार मिडिले आमी हलुद कलर दिएछि। हलुद कलर जे दिएछि लाल कलारे जे फाँका अंशगुलो छिलो सेखाने परपर तीनटा, तीनटार पाशे एकटा, तार भेतरे दुटो, दुटोर ओपरे तीनटा क्रस चिन्ह, तार ओपरे सातटा क्रस चिन्ह, सातटा क्रस चिन्हेर ओपरे आबार सातटा क्रस चिन्ह, सातटा क्रस चिन्हेर ओपरे आबार तीनटा क्रस चिन्ह, एकटा छेड़े आबार तीनटा, तार ओपरे दुटा क्रस चिन्ह, एकटा छेड़े आबार तीनटा, तार ओपरे दुटो, तार ओपरে একটা। এইভাবে আমি মিডল পয়েন্টটা কিছুটা তৈরি করেছি। আমার হলুদ উল দিয়ে বোনার পর আমি সবুজ কালারের উল দিয়ে আমি বাকিটা তৈরি করেছি। তার জন্য হলুদ কালারের সাইডে আমি যেখানে দুটো ক্রস চিহ্ন করেছিলাম তার সাইডে একটা ক্রস চিহ্ন করেছি। একটা ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন বেড়ে আবার দুটা ক্রস চিহ্ন করেছি। তার উপরে দুটা ক্রস চিহ্ন, দুটা ক্রস চিহ্নের উপরে তিনটা, তিনটা ক্রস চিহ্নের উপরে আবার চারটা ক্রস চিহ্ন, চারটা ক্রস চিহ্নের উপরে আবার সাতটা ক্রস চিহ্ন, সাতটা ক্রস চিহ্নের নিচে হলুদ ঘরের যে ফাঁকা দুটো ক্রস চিহ্ন রেখেছিলাম তার নিচে দুটো ক্রস চিহ্ন, সাতটার উপরে আবার সাতটা ক্রস চিহ্ন, সাতটা ক্রস চিহ্নের উপরে একটা ক্রস চিহ্ন ছেড়েছি, ছটা ক্রস চিহ্ন করেছি। ছটা ক্রস চিহ্ন করে আমি দু লাইন তৈরি করেছি। দু লাইন তৈরি করার পর একটা ক্রস চিহ্ন উপরে ছেড়েছি। একটা ক্রস চিহ্ন ছেড়ে দুটা ক্রস চিহ্ন, দুটা আবার ছেড়ে একটা ক্রস চিহ্ন, দুটা ক্রস চিহ্নের উপরে আবার দুটো ক্রস চিহ্ন, তার উপরে একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার দুটা ক্রস চিহ্ন, একটা ক্রস চিহ্ন বেড়েছে, তার উপরে চারটা ক্রস চিহ্ন। এইভাবে সবুজটা কমপ্লিট করেছি। তারপর ঠোঁটটা তৈরির জন্য সবুজের নিচে দুটো কালো ক্রস চিহ্ন, তার নিচে তিনটা করে দুটো দু লাইন ক্রস চিহ্ন, তার নিচে একটা ক্রস চিহ্ন। এইভাবে আমি টিয়া পাখিটা পুরোটা কমপ্লিট করেছি। তারপরে আমি চোখ এবং পা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার চোখ, পা এবং যেখানে বসে আছে সেটা তৈরি হয়ে গেছে। আমি একটা স্ট্যান্ড করেছি, পাঁচটা ক্রস চিহ্ন করেছি, যেখানে ছ লাইন, ছটা ক্রস চিহ্ন ফার্স্ট লাইনে, সেইখানে আমি পাঁচটা ক্রস চিহ্ন, সাইডে দুটো ক্রস চিহ্ন করেছি। চোখের যে অংশটা তিনটা তিনটা ছটা কোনাকোনি এবং মিডিলে আমি লাল ক্রস চিহ্ন করে চোখটা কমপ্লিট করেছি।
পা তৈরির সময় আমি যে 7 নাম্বার লাল ক্রস চিহ্ন করেছিলাম, 7টে ক্রস চিহ্ন করেছিলাম, সেই লাইনে সোজায় আমি একটা ক্রস চিহ্ন করেছি, তার নিচে একটা ক্রস চিহ্ন, তার নিচে তিনটা ক্রস চিহ্ন, তার নিচে তিনটা ক্রস চিহ্ন, এইভাবে আমি পাটা কমপ্লিট করেছি। এইভাবে আমি পুরো টিয়া পাখিটি তৈরি করেছি। সেমভাবে আরেকটি টিয়া পাখিও একই পদ্ধতিতে তৈরি করবেন, তাহলে জোড়া টিয়া পাখি তৈরি হয়ে যাবে। এটি খুব সহজ এবং খুব সুন্দর আসন, আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে খুব সহজে এটি তৈরি করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। বাই বাই।